হ্যালো স্টুডেন্টস ভিশন ডাব্লিউ এর পক্ষ থেকে আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের জন্য চলে এসেছি তো গোটা ভিডিওটা দেখবে স্কিপ করবে না এবং তোমাদের মনের মধ্যে যে প্রশ্নগুলো জেগেছে সেগুলোর কিন্তু আজকে একদমই অবসান হয়ে যাবে তো তোমরা দেখতেই পাচ্ছ এখন বর্তমানে রয়েছি আমরা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তো গত চব্বিশ তারিখ একটা এক্সাম ছিল তোমরা সকলেই জানো গত চব্বিশ তারিখ একটা এক্সাম ছিল চব্বিশে তোমার হচ্ছে জুলাই একটা এক্সাম ছিল সেটা হচ্ছে অডিশান অ্যাকাউন্টের তো সেই এক্সামটা পোস্টপন করে দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন থেকে একটা নোটিফিকেশান জারি করে যে তিরিশে জুলাই পর্যন্ত সমস্ত এক্সাম পোস্টপন্ড তো এটার ফলে অনেক স্টুডেন্টের মধ্যে কিন্তু একটা সংশয় জেগেছিল বা জিজ্ঞাসা জেগেছিল যে আদেও কি ডাব্লু বিসিএসের যে প্রিলিমিনারি এক্সামটা বাইশে আগস্ট ডেটটা দেয়া হয়েছিল সেই এক্সামে সেই দিন কি এক্সামটা হবে তো সেটার ওপর আমি কিন্তু বিস্তারিত একটা ভিডিও ক্লাস আমি দিয়েছিলাম যে এক্সাম হওয়ার প্রবাবিলিটি কত পার্সেন্ট রয়েছে কি কি কারণ রয়েছে এক্সাম হওয়ার বাইশ তারিখে এবং কি কি কারণ রয়েছে এক্সাম না হওয়ার সেগুলো সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম ভিডিও শেষে যে বাইশ তারিখে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে তো সেইটার ওপরে কিন্তু আজকে একদম আরও কনফার্মেশান একটা তোমরা বলতে পারো একটা তথ্য আমি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে গতকাল অর্থাৎ আঠাশ তারিখে তোমাদের এই যে অডিটান অ্যাকাউন্টসের যে পরীক্ষাটা সেটা পিছিয়ে সাতই আগস্ট করা হয়েছিল ঠিক আছে সাতই আগস্ট করে দেয়া হয়েছিল সাতই আগস্ট তো সেইটার জন্য যেহেতু সাতই আগস্ট তার মানে নিশ্চয়ই আমাদের হচ্ছে মিনিমাম এক সপ্তাহ আগে কিন্তু অ্যাডমিট কার্ড ইস্যু করতে হবে তো সেই জন্য গতকাল কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু ইস্যু করে দিয়েছে বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তো আমরা দেখে নিই ঠিক আছে দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের আমরা অ্যাডমিট কার্ডের যে বেসটা বা যে লিঙ্কটা সেখানে চলে এসেছি এবং এখানে তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ সতেরো বাই কুড়ি দু হাজার কুড়ি হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এবং লেখা রয়েছে অ্যাডমিট কার্ড অফ ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যাকাউন্ট সার্ভিস ঠিক আছে এইখানে জাস্ট তোমরা ক্লিক করলেই এখান থেকে তোমরা অ্যাডমিট কার্ডটা হচ্ছে ডাউনলোড করে নিতে পারবে এবং এই এক্সামটার যে ডেটটা সেটা হচ্ছে কবে এই এক্সামটার ডেটটা সেটা হচ্ছে সাতই আগস্ট ওকে সাতই আগস্ট দু তো তোমরা বুঝতেই পারছো সাতই আগস্ট মানে হচ্ছে নেক্সট মাস তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন এসেছিল যে থার্ড ওয়েব আসতে পারে আইসিএমআর বলেছে এক্সাম হবে না এক্সাম নাও হতে পারে এক্সাম হয়তো পিছিয়ে যাবে তার সেটা কিন্তু নয় তো সাতই আগস্ট থেকে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন কিন্তু অ্যাডমিট ছাড়া কিন্তু শুরু করে দিয়েছে পরীক্ষাগুলোর তো এটা কিন্তু তোমরা সিওর হয়ে যাও যে বাইশে আগস্ট যে ডেটটা দেওয়া ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ডাব্লু বিসিএস প্রিলিমিনারি সেই দিনই পরীক্ষা হচ্ছে ওকে তো যে পোস্ট পোস্টপন্ডের যে নোটিফিকেশানটা দিয়েছিলো সেটা আমি আরও একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে পনেরো জুলাই দু হাজার একুশে দিয়েছিল যে বলছে অল রিটেন এক্সামেশান শেডিউল টু বি টেক ইন বাই দ্য কমিশন আপ টু থার থার্টি থার্টি সেভেন অ্যান্ড টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান আর পোস্ট পন্ডেড অর্থাৎ তিরিশে জুলাই পর্যন্ত কিন্তু সমস্ত এক্সাম পোস্টপন্ড করে দেওয়া হয়েছিল কিন্তু কিন্তু এখনই আমি তোমাদের বললাম যে সাতই আগস্ট পরীক্ষার জন্য অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের পরীক্ষার জন্য কিন্তু অ্যাডমিট হচ্ছে রিলিজ করে দিয়েছে তো এবার তোমরা বুঝতেই পারছো কি হতে চলেছে তো হতে চলেছে এটাই যেটা আমি তোমাদের গত যে ভিডিও ক্লাসটাই বলেছিলাম কবে এক্সাম হতে পারে সেটাই হতে চলেছে অর্থাৎ দেখো চার এবং পাঁচ বাইশে আগস্ট দু ঠিক আছে সেটা হচ্ছে কি তোমাদের ডাব্লু ডাব্লু বিসিএস এক্সিকিউটিভ প্রিলিমিনারি এক্সাম হবে এবং পাঁচ পাঁচের নম্বরটা দেখো সেটা হচ্ছে সাতাশ আঠাশ উনত্রিশ একত্রিশে আগস্ট দু হাজার এক্সিকিউটিভ মেন যেটা দু সালের এক্সামটা সেই দুটো কিন্তু অবশ্যই অবশ্যই হবে তোমরা কিন্তু শিওর হয়ে থাকো ডেটল যে পরিমাণ জীবাণু মারে সেই পরিমাণ শিওর হয়ে থাকো অর্থাৎ নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন তোমরা শিওর হয়ে থাকো যে বাইশে আগস্টে কিন্তু এক্সামটা হচ্ছে তো কোনো রকম এখনো পর্যন্ত আর উড়ো খবরে বিশ্বাস করো না যে এক্সাম হবে না এক্সাম পিছিয়ে যাবে এই সেই হেনাথেনা কেন না অলরেডি তোমাদের হচ্ছে যেটা বললাম সাতই আগস্টের জন্য সাতই আগস্টের জন্য যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের এক্সামটা রয়েছে তার জন্য কিন্তু অ্যাডমিট দিয়ে দিয়েছে তো আমি আশা করছি যে এই ডাব্লু বিসিএসের প্রিলিমিনারির এবং হচ্ছে মেনের এক্সামেরও তোমরা অ্যাডমিট কার্ডটা এই আগস্টের হয়তো এন্ড অফ ফার্স্ট উইক অর স্টার্টিং অফ সেকেন্ড উইকের মধ্যেই পিছিয়ে সাত ওর আট এই আগস্টের দিকে তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা পেয়ে যাবে ডাব্লিউ তরফ থেকে ডাব্লিউ জন্য ওকে তো আর দেরি নয় তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু প্রিপারেশান শুরু করে দাও ওকে আর তোমাদের প্রিপারেশানকে বুস্ট করতে কিন্তু আমাদের ভীষণ ডাব্লিউ কিন্তু কিন্তু সবসময় ছিল এবং থাকবে তো অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু আমাদের ই হচ্ছে পার্চেস করতে পারো তোমাদের প্রিপারেশানটাকে আরও বুস্ট করতে প্রতিটা সাবজেক্ট ওয়াইজ কিন্তু আমাদের এখান থেকে ইবুক নিয়ে আসা হয়েছে যা তোমাদের ডাব্লিউ প্রিলিমিনারি এক্সামকে এবং মেনের এক্সামের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আর কিন্তু এক মাসও সময় বাকি নেই ঠিক আছে যদি আমি আজকে উনত্রিশ তারিখ তো আর বড়ো জোর চব্বিশ দিন টোয়েন্টি ফোর ডেজ কিন্তু আর বাকি পড়ে রয়েছে তো অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে বুকগুলো পার্চেস করে নাও এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা শুরু করে দাও তো যেটা বলা ছিল সেটা আজকে আমি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে পরীক্ষা কিন্তু হচ্ছে তোমাদের কবে বাইশে আগস্টই বাইশে আগস্টই পরীক্ষা হচ্ছে এবং মেন্সের যে ডেট দেওয়া রয়েছে সাতাশ আঠাশ উনতিরিশ এবং একত্রিশ সেই দিনেই কিন্তু হচ্ছে তো ভিডিওটা কেমন লাগলো এবং তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সকলকে থ্যাংক ইউ হানড্রেডকে আমাদের সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার হওয়ার জন্য ঠিক আছে তো আজকের যে তথ্য বেসিস ভিডিওটা ছিল সেটা এখানেই শেষ করছি তো সকলকে অল দ্য বেস্ট ভালো করে সবাই প্রিপারেশান নাও এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু ফলো করতে থাকো ওকে বাই